आकाश में घेरा चगार तो मन खराब के लग गया बल्ले के ना रे चलो क्यों से तोर क्यों इसे तू जानस ना गेरा मेरे हो गुलते हमारे गोला ले फैसला मी करे टीट करे दे मुंडर भी ते तो कष्ट दी से रे তোর গলার সমস্যা টিটকারি তো দিতেই পারে আচ্ছা যাই হোক তোর মনে যে তুই অনেক কষ্ট আমি একটা কবিতা শোনাই এই কবিতা শুনলে তোর মন ভালো হয়ে যেতে পারে শুনবি কবিতার বই তুই কবিতা পড়স ক্লাস 3 তে তো 6 বার ফেল করছিস তুই আমি ক্লাস 3 তে 6 বার ফেল করছি ক্লাস 2 তে 8 বার ফেল করছি এটা কোনো সমস্যা না কিন্তু কবিতা আমি ছোটবেলা থেকেই পড়ি আহ কবিতা কতদিন ধরে শুনি না হুনা কবিতা হুনি একটা কবিতা হুনাই তোরে ক এইটা কবিতাটা লেখছেন হলো হাংকিং সুং আচ্ছা কি অবস্থা বলো তো তোমার বেশি ভালো না কেন তুমি তো জানোই বাবা আমার বিয়ে দিয়েছে কিন্তু আমি ওর সংসারে থাকতে রাজি না তুমি জানো আমি শুধু তোমাকেই ভালোবাসি তোমার আমি কতবার না করছি যে তোমার বিয়েটা করা দরকার নাই তুমি কেন বিয়ে করছো বাবা জোর করে দিয়েছে তুমি তখনও কিছু করতে পারলা না আর এখনো কিছু করতেছো না তোমার বাপ তো আবার অন্যরকম লোক তোমার বাপ তো আবার যে কবিরাজি করে এইজন্য তো ভয় লাগে যদি আমার আবার কোনো কিছু করাতে আমি এত কিছু জানি না তুমি কি করবা করো কিন্তু আমি ওর ভাত আর খাবো না ও সংসারে আমি আর থাকবো না ঠিক আছে ওর সংসারে থাকবো না কিন্তু তুমি কি আবার তোমার এই জামাই যাবার দেশে বাইরে থাকে তাহলে কি আবার কথাবার্তা কও নাকি এরকম না তার সাথে আমার কথা হয় না কোনো কথা কওয়া দরকার নাই কোনো সমস্যা নাই আমি তোমারে 5 থেকে 6 মাস এর ভিতরে বিয়ে করব 6 মাস অনেক বেশি হয়ে যায় না বেশি হলে কি করার বলো তো আমার তো সবকিছু ঠিকঠাক করে এরপর তো বিয়ে করতে হবে তুমি যত তাড়াতাড়ি পারো সবকিছু কমপ্লিট করো আচ্ছা আমি চেষ্টা করব টেনশন নিও না ঠিক আছে এত টেনশনে কিছু নাই কারণ আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো তো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা তুমি যা করার খুব তাড়াতাড়ি করো সন্ধ্যায় ওখানে আসো ঠিক আছে সমস্যা নেই তাহলে তুমি সন্ধ্যায় ওই পুকুর পাড়ে এসো আচ্ছা আমি গেলাম না পুকুর পাড়ে না ওই মাঠটা আছে না আমাদের ওই মাঠে রেখে আসবো ওকে আচ্ছা যাও তাহলে আচ্ছা গেল আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন হ্যাঁ ভালো আছি কই যান কি অবস্থা দোস্ত এই তো দোস্ত আছে তোর কি অবস্থা আমার আর অবস্থা যদি নিপুর আব্বা আছে না হ্যাঁ আজকে সকালে দেয়া হয়েছিল পরে তো কি কইছে পরে আমি তোর সালাম দিলাম হ্যাঁ সালামের উত্তর তো দিলই না একটা সিগারেট খাইছিলাম এরও ফালাই দিছি সম্মান দিতে যায় হ্যাঁ তো আমার দিকে এমনভাবে তাকাইছে আমার খুব ভয় ভয় লাগছে কসকি হ্যাঁ তাহলে তো কোনো একটা সমস্যা আছে মনে হয় আমি যা শুনছি ওর বাপে নাকি টুকিটাকি কবিরাজি করে তুই সাবধানে থাকিস কি কস হ্যাঁ সাবধানে থাকিস বলা তো যায় না কবিরাজি করে হ্যাঁ তো আমার কবিরাজি করে দেয় পরে আরে তুই সাবধানে থাকিস কিছু খাইবি না ওটা রাত ওটা থেকে দূরে থাকবি সবসময় ও আচ্ছা দোস্ত হ্যাঁ নিপুর তো বিয়ে হয়ে গেল এখন তো জামাই তো দেশের বাইরে থাকে এটা কবে আইব কোনো ঠিক ঠিকানা নাই এই 2 বছর 3 বছর পরে মনে আইতে পারে আচ্ছা তো তার সাথে আবার আমার সম্পর্ক খারাপ না মোটামুটি ভালোই। হ্যাঁ এটা তো জানি, তোরা ফোনে কথাবার্তা কর, দেখা দেখা করো, দেখাও করি, এটা জানি। এখন তোর কি চিন্তা ভাবনা এটা করতে, তুই কি আর বিয়ে করবি? এখন দোস্ত ওর বিয়েটা কেমনে, এটা কি আর বাবা বুঝতে না, এই ফোনে কথা কথা কই, আবার যদি করতেও পারি, বলা যাবে করতেও পারি। তুই আগে সিদ্ধান্ত নে কি করবি, কি বিয়ে করলে বিয়ে করবি না না করে থাকতে পারবি, এটা তুই বুঝে দে। তোর বিয়ে করলে তো করতে পারো, এখন তোর জামাই নাই দেশে। এটা কথা খারাপ করছিস না, মনে কর যে গেলি গা, যা হেল্প লাগে আমি করবো, সমস্যা নেই। ঢাকা গেলাম গা, সমস্যা কি? সমস্যা নেই, আমার ইয়ে আছে, বন্ধু আছে অনেকগুলো, যে কেউ এক বাড়িতে যাইবি, যা থাকবি, বিয়ে করাই দিবি, সমস্যা নেই। তাহলে আমার একটু চিন্তা করে দে, আমার একটু ভাবতে দে। হ্যাঁ ঠিক আছে, চলো যাই বাজারে যাই, যা চল চাটা খাই গা, যা। ওয়ালাইকুম আসসালাম। কি মাসুন? আচ্ছা বসো বসো বসো। কি সমস্যা কও তুমি? বাবা আসলে এই আপনি ফোন দিয়েছেন দেখে আমি মনে করুন তাড়াতাড়ি আইসা পড়ছি, নাইলে আমি আরো 6 মাস পরে আইলাম বুঝলে। হ্যাঁ আমি তো তোমার ফোন দিয়েছি দেখে তুমি আইসো। হ্যাঁ এখন এলাকার মাঝে ঢুকলাম, ঢোয়ার পরে যে সব কথাবার্তা শুনতাছি, এরকম আপনার মেয়ের নামে এরকম বদনাম শুনতাছি বাবা, আমি কেমনে মনে করেন এই বদনাম নিয়ে আপনার মেয়ের লোক সংসার করানো বলেন। আর বাবা তুমি কি বদনাম শুনছ? আমি তো কোনো বদনামের কিছু দেখতাছি না। শোনো, স্বামী স্ত্রী সংসার করতে গেলে একটু টুকাটাকে হয়েই থাকে, এর লাগে কি রাগারাগি কম লাগবো? না বাবা এটা তো রাগারাগের কিছু না, এটা তো আমার এলাকার আমার যেসব বন্ধু বান্ধব আছে সেগুলোর লগে তো আমার ওনার বন্ধু বান্ধবের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? সেগুলোর লগে যদি এই ধরনের ঘটনা ঘটে, না ঘটলে তো আর একটা কথা মনে করেন অচম্বিত আমি শুনতাম না, বুঝছেন না বাবা? বুঝছি তোমার কথা বুঝছি, হ্যাঁ এটা আমার আর বোঝানো লাগবো না। হ্যাঁ তোমার যে মনে মনে যে সন্দেহ ঢুকছে, আজ দেখো ধরো এই তাবিজটা তুমি নিয়ে যাও, এই তাবিজটা 2 মোড়া খালি মম দিয়ে একটু ঢাকে দিবা, বুঝছ? ঢাকে দিয়া গলার মধ্যে বান্ধা রাখবা। আমার গলার বান্ধা? হ্যাঁ তোমার গলার বান্ধা আমার মেয়ের সামনে যাবা, বান্ধা দেবা খালি সামনে, আমার মেয়ের চোখটা যেন তোমার তাবিজের মধ্যে পড়ে, কথা বুঝছ? দেখবে হ্যাঁ আমার মেয়ে তো অন্য পোলার সঙ্গে তো কোনো কথা কবো, তোমার পাও ধুয়ে 3 বার করে পানি খাবো। তাই নাকি বাবা? হ্যাঁ হ্যাঁ তো বাবা আমি এটাই করি, এটা করো তুমি। এরপরে আজকে তুমি অবজেকশন আমার নালিশ দিলে না, আরেকদিন তুমি কবা যে বাবা আপনি যা কইছেন তাই ঠিক হয়েছে, তুমি যাও ইনশাআল্লাহ, তুমি চিন্তা করো না, যাও 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 যাও। আসি আমি, হ্যাঁ আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাও যাও যাও। যে তাবিজ দিছি আতার বিষ পাতার বিষ পাতার সাইরে দিস, যে তাবিজ দিয়ে দিছি বিয়ের পাশে জামাই গুড় 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 করে গুড়া বাবু না